তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এই মুহূর্তে অর্গাজার টিচার নিয়ে খুবই একটা ভালো সংবাদ আপনার জন্য এসে পড়লো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, না দেখলে পরে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। তো এই মুহূর্তে ডিপিএসসিতে আরেকটা লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। বলেছিলাম আপনাদের যে দুর্গাপূজার পরেই ভালো একটা লিস্ট প্রকাশিত হবে, সেটা আপনাদের ডিপিএসসিতে প্রকাশিত হয়ে গেছে। অবশ্যই আপনাদের ডিপিএসসিতে যোগাযোগ করুন। আর অবশ্যই আপনাদের ডিপিএসসিতে নাম এসেছে কি না এসেছে সম্পূর্ণটা এমএমদের সাথে যোগাযোগ করুন, এমএমরা সম্পূর্ণ ব্যাপারটা জানতে পারবে। আর তাছাড়াও কিন্তু আপনাদের মনে একটা কোশ্চেন আছে যে আপনাদের অর্গাজার টিচার কবে সম্পূর্ণভাবে কমপ্লিট হবে। এই তো শুরু হওয়া, কমপ্লিট হয়েছে, কয়েকদিনের মধ্যেই আপনাদের ভালো একটা সুসংবাদ আপনাদের ওয়েবসাইটে দিয়ে জানানো হবে। তো অবশ্যই আমার চ্যানেলটার সাথে জড়িত থাকবেন, যখনই নতুন কোনো আপডেট আসবে তখনই কিন্তু আপনাদের সবসময় আমি দিচ্ছি। তাছাড়া কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে যে আপনাদের অনেক রকম রিক্রুটমেন্ট কিন্তু বাকি পড়ে রয়েছে, যেহেতু সব রিক্রুটমেন্টেই স্টে পড়ে যাচ্ছে, মানে সমস্ত জায়গায় যেহেতু মানে অনেক রকমভাবেই দুর্নীতি হচ্ছে, সেই জন্যে সমস্ত রকম দুর্নীতি বন্ধ করে যত রকম পেন্ডিং কেসগুলো আছে সেগুলো সম্পূর্ণটা অফ করে দিয়ে তারপরে আস্তে আস্তে আপনাদের নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তাছাড়াও আপনাদের এর আগের ভিডিওর মধ্যে জানিয়েছিলাম যে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া জোর কদমে এগিয়ে যাচ্ছে। তাছাড়া কিন্তু তারা অনেক একদম স্থায়ী ধর্মঘট করছে প্রাথমিক শিক্ষকের, তার সাথে সাথে আপনাদের যেটা নিয়োগ প্রক্রিয়া আছে যেটা সংগঠিত শিক্ষকের সম্পূর্ণ কিন্তু হতে চলেছে। অবশ্যই একটু অপেক্ষা করতে লাগবে, কয়েকদিনের মধ্যেই আপনাদের ভালো একটা সংবাদ এসে পড়বে। তো আজকের মতো শর্ট একটা আপডেট ছিল এখানেই, আবার একটা নতুন আপডেট ফ্রেশ আপডেটের মধ্যে দেখা হবে। যেহেতু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, অবশ্যই আমার কর্তব্য যে আপনাদের সঠিক আপডেট এই চ্যানেলের মধ্যে দেব। যেহেতু ছোট্ট একটা আপডেট এসেছিল, যেহেতু এখনও দুর্গাপুজোর বন্ধ এখনও কাটেনি, কালী পুজোর পরেই কিন্তু ভালো একটা খবর আসতে চলেছে, সেটা আপনাদের অফিসিয়ালি ওয়েবসাইটে দিয়ে দিবে। তাছাড়াও অনেকে নেগেটিভ কমেন্ট করছে, আপনারা সেগুলো অবশ্যই ইগনোর করবেন, আর আপনাদের সুচিন্তিত মতবাদ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের মতো আপডেট এখানেই ছিল। জয় হিন্দ, বন্দে মাতরম।